আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের জন্য নিয়ে এসেছে আজকেও পাটের আরেকটি নতুন আপডেট। প্রিয় দর্শক, আপনারা শুনলে খুবই খুশি হবেন যে বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু পাট রপ্তানির দিকে খুবই ভালো দৃষ্টি দিয়েছেন। এর উপর ভিত্তি করে আজ আমার এই প্রতিবেদনটি মোট তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যার প্রথম ভাগে আপনাদের জানানো হবে পাট রপ্তানি বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর নির্দেশ, এবং দ্বিতীয় পর্বে আপনাদের জানানো হবে যে প্রচণ্ড রোদে কিভাবে পাট চাষ ব্যাহত হচ্ছে। এরপরে আপনাদের জানিয়ে দেওয়া হবে পাটের আজকের বাজার মূল্য। প্রিয় দর্শক, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন, তাহলে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনি জানতে পারবেন। শুরু করছি আজকের প্রথম প্রতিবেদনের প্রথম অংশ, অর্থাৎ পাট রপ্তানি বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। কি নির্দেশ দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা? প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটের অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাপনা উন্নতি করে ইউরোপ সহ বিভিন্ন দেশে পাটজাত পণ্য রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছেন, আর সেই ঘোষণাকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় জুট প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল গঠন করেছেন, যেটাকে বলা হয় JPBC। তারই উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জানিয়েছেন, পাট খাতের বৈশ্বিক রপ্তানি আয়ের 72% এখন বাংলাদেশের দখলে। দর্শক, একটা বিষয় চিন্তা করে দেখুন যে পাট যদি বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি নাই হবে, অর্থাৎ এটা যদি বন্ধই থাকবে, তাহলে কিভাবে বৈশ্বিক রপ্তানি আয়ের 72% বাংলাদেশের দখলে আসে। একটা বিষয় চিন্তা করে দেখুন, আপনার এলাকায় যারা পাট কিনছেন, যারা বিদেশে পাট রপ্তানির সঙ্গে জড়িত, তারা কত বড় সিন্ডিকেট করছে এই পাট স্টক ব্যবসায়ীদের সঙ্গে। তাই আপনাদের সবসময় আমরা সতর্ক করে থাকি যে আপনারা একটু ধৈর্য ধরে এই বিষয়গুলো খেয়াল করে তারপরে পাটের ব্যবসা করেন। প্রিয় দর্শক, সারা পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে, কোনো রাষ্ট্র কিন্তু এত বড় দখল নিতে পারে নাই যেটা দখল নিয়েছে বাংলাদেশ, অর্থাৎ 72% বৈশ্বিক রপ্তানি আয় এখন বাংলাদেশের দখলে। প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক হাই কমিশনারকে পাটজাত পণ্য প্রদর্শন ও বাজার সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন। রপ্তানি উন্নয়ন ব্যুরো জানিয়েছেন, 2021-22 অর্থ বছরে পাট ও পাট পণ্য রপ্তানি করে ১১৩ কোটি মার্কিন ডলার আয় করেছেন এই বাংলাদেশ। একবার চিন্তা করে দেখুন যে কি পরিমাণ পাট বিদেশে রপ্তানি করা হচ্ছে, অথচ আপনাদের চোখে ধুলো দিয়ে বলা হচ্ছে যে বিদেশে পাট রপ্তানি হচ্ছে না, বাজার কম, বা পাট কিনছেন না শিপার পার্টি। এটা সম্পূর্ণ একটা তাদের সিন্ডিকেটের চক্রান্ত মাত্র। তাই আপনারা অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকবেন। প্রিয় দর্শক, এখন আপনাদের জানিয়ে দিচ্ছি আমাদের দ্বিতীয় পর্ব। গত 4 এপ্রিল থেকে শুরু করে আজ 13 দিন প্রচণ্ড রোদে পাট চাষ খুবই ব্যাহত হচ্ছে, এটা আপনারা জানেন। আজকের যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটা হলো 42.2 ডিগ্রি সেলসিয়াস, যেটা চুয়াডাঙ্গা। আপনারা জানেন যে পাট উৎপাদনে অন্যতম জেলা হলো চুয়াডাঙ্গা, সেখানে কি পরিমাণ তাপমাত্রা, এবং এছাড়া আরও 8টি জেলা, এর মধ্যে পাবনা, ফরিদপুর, কুষ্টিয়া, যে অর্থাৎ রংপুর, যেসব অঞ্চলে পাট সবচেয়ে বেশি উৎপাদন হয়, এবং এইসব অঞ্চলে প্রচণ্ড খরা এবং পানির সংকটের কারণে কৃষক স্বাভাবিকভাবে তাদের পাটের বীজ বপন করতে পারছে না তাদের জমিতে, অথবা যারা বপন করছেন তাদের পাট কিন্তু মরে যাচ্ছে। এ অবস্থায় কৃষক কিন্তু চিন্তায় আছেন যে কিভাবে তারা পাটকে রক্ষা করবেন। এ বিষয়ে যদি সরকার উদ্যোগ নিয়ে কিছু একটা করতে পারেন, তাহলে হয়তো রক্ষা পাবে আমাদের এই পাট, যেটাকে অলরেডি ঘোষণা করা হয়েছে কৃষি পণ্য হিসাবে। এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে এই অবস্থা বিরাজমান থাকবে 20 তারিখ পর্যন্ত, তারপরে হয়তো বৃষ্টির দেখা মিলতে পারে। প্রিয় দর্শক, এখন আপনাদের জানিয়ে দিচ্ছি বাংলাদেশের পাটের বাজার দর কত চলছে বর্তমানে। বিভিন্ন জেলা থেকে আমরা যে তথ্যটি পেয়েছি সেই তথ্যটি এখন আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, সবচেয়ে ভালো কোয়ালিটির অর্থাৎ মাথার পাট যেটি, সেটি কিন্তু বর্তমান বাজার দর 3000 টাকা, বা কোথায় কোথায় সীমিত পরিসরে 3000+, অর্থাৎ 3050 টাকা পর্যন্ত আজ বিক্রি হওয়ার খবর পাওয়া গেছে। ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, এসব অঞ্চলের পাটের ফাইবার কোয়ালিটি খুবই ভালো, এবং এইসব অঞ্চল থেকে আমরা যে তথ্যটি সংগ্রহ করেছি সেটি বারবার আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, এবং সেই পাটগুলো আমরা দেখতে পেয়েছি 3050 টাকা পর্যন্ত আজ বিক্রি হয়েছে। এছাড়া পাবনায় কিন্তু আজ সর্বোচ্চ পাটের বাজার দর ছিল 3000 টাকা। এছাড়া রাজশাহী অঞ্চলে আপনি যদি খবর নেন, সেখানে কিন্তু 2800-2850 টাকা পর্যন্ত আজ মাথার পাট বিক্রি হয়েছে। রংপুর, বগুড়া,
কুড়িগ্রাম এসব অঞ্চলে কিন্তু মাথার পাট 2850 পর্যন্ত বিক্রি হয়েছে। এছাড়া পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর এসব অঞ্চলেও কিন্তু পাটের বাজার দর 2750 থেকে 2800 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। প্রিয় দর্শক, নাটোরের বিষয়টা আমরা যেটা দেখেছি সেখানেও কিন্তু 2850 টাকা পর্যন্ত পাট বিক্রি হয়েছে। কুষ্টিয়া অঞ্চলে সর্বোচ্চ পাটের বাজার দর আজ 2450 টাকা। মেহেরপুরেও একই অবস্থা, খুলনা অঞ্চলেও কিন্তু এই দামই ছিল। প্রিয় দর্শক, চুয়াডাঙ্গায় কিন্তু 2750 টাকা পর্যন্ত আজ পাট বিক্রি হয়েছে। ঝিনাইদহে 2750 পর্যন্ত সর্বোচ্চ পাট বিক্রি হয়েছে। আজকের পাটের বাজার দর যেটা আমরা জানতে পেরেছি যে মাজলা পাট যেগুলো সেগুলোও কিন্তু বিক্রি হয়েছে 2600 টাকা থেকে 2750 টাকা পর্যন্ত। এবং বাংলাদেশের বেশিরভাগ স্টক ব্যবসায়ীরা কিন্তু এই দামে পাট বিক্রি করছেন। যেগুলো লো কোয়ালিটির পাট সেগুলো সম্পর্কে আমরা যে তথ্যটি সংগ্রহ করেছি সেগুলো কিন্তু 2300 টাকার সর্বনিম্ন বিক্রি হয়েছে। তবে কিছু কিছু অঞ্চলের পাটের ক্রেতার সংখ্যা কম থাকার কারণে সেখানে কিন্তু পাটের বাজার দর একটু কম ছিল। তবে বেশিরভাগ হাটে একই চিত্র দেখা গেছে, সেটি হলো সেখানে পাটের আমদানি কম, পাটের চাহিদা প্রচুর। যেহেতু ব্যাপকভাবে পাটের চাহিদা বাড়ছে এবং আন্তর্জাতিক বাজারে বর্তমানে পাট রপ্তানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং প্রধানমন্ত্রীর ঘোষণাটা আপনাদের আগেই জানানো হয়েছে, অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী যেদিকে নজর দেবেন সেদিকে কিন্তু ডেভেলপ হবেই। সেই সাথে আমাদের বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি কিন্তু অলরেডি মাঠে নেমে কাজ শুরু করে দিয়েছেন। তাই আর হতাশা নয়, সামনের দিকে তাকান, অবশ্যই আপনি পাটে লাভবান হবেন। আর প্রিয় দর্শক, ভিডিওটি আজ এই পর্যন্ত রাখছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দেবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।